শুক্রবার ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বিকাশ মেলা ও লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর 12টায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিধায়ক কে পরিমল দেববর্মা, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান মমতা দাস। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই লাভার্থী সম্মেলনে খোলা হয় বিভিন্ন স্টল। এই আয়োজনে ব্যাপক লোকসমাগম চোখে পড়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, এই মেলা হল বিকাশের মেলা। জেলাভিত্তিক বিকাশ মেলার মূল উদ্দেশ্য হল সরকারি বিভিন্ন সুবিধা প্রাপকদের নিয়ে সম্মেলন। এই মেলায় রয়েছে সরকারি পরিষেবা গ্রহণ করার সুযোগও। পূর্ব ত্রিপুরা রাজ্যে প্রতিকর সুশাসন, আমাদের পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে ব্লক, মহকুমা এবং জেলা প্রতিটি স্তরে সাধারণ মানুষের কাছে সরকারের সুশাসন বা সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে এখানে ধলাই জেলা ভিত্তিক আমরা এই সুশাসন মেলা, বিকাশ মেলা আমরা যাই বলি এবং যারা তাতে লাভবান হয়েছেন, তাদের লাভার্থী, তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে এই মেলার আয়োজন করেছি। নামাকরণের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার যে এই মেলাটা হচ্ছে পুরোপুরিভাবে বিকাশ সংক্রান্ত মেলা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।